তাজমহল দেখেছেন দেখে আসুন দশরথ মাজি রোড ভারতের বিহার রাজ্যের গয়া জেলার মোহরা তহসিলের আতরি ব্লকে আছে পিছিয়ে পড়া প্রত্যন্ত গ্রাম হেইলর গ্রামটিকে পাশের শহর থেকে বিচ্ছিন্ন করে রেখেছে মস্ত এক পাহাড় তার নাম হেইলর ঘুরে ওয়াজিগঞ্জ যেতে গ্রামবাসীকে পাড়ে দিতে হয় প্রায় পঞ্চান্ন কিলোমিটার পথ গ্রামের উন্নয়নের পথেও একদিন প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছিল হেইলোর পাহাড় গ্রামের বাসিন্দারা তথাকথিত নিচু জাতের তাই বিহারের জাতপাতের রাজনীতি এই গ্রামে উন্নয়নকে ঢুকতে দেয়নি দরিদ্র অনাহার বিনা চিকিৎসায় মৃত্যুকে নিয়তি হিসেবেই মেনে নিয়েছিলেন গ্রামবাসীরা নেই পানীয় জল নেই বিদ্যুৎ নেই স্কুল বা হাসপাতালও সবচেয়ে কাছের হাসপাতালটি দূরত্ব প্রায় সত্তর কিলোমিটার গরুর গাড়িতে করে মমুষ্য রোগীকে নিয়ে যেতে যেতেই কয়েকতেই কয়েক ঘন্টার মধ্যে গ্রামবাসী ফিরে আসে রোগীর মৃতদেহ নিয়ে অবিশপ্ত গ্রামটিতে তবুও থেমে থাকে না জীবন পাহাড়ের কাটা জোপের মধ্যে ফোটে থাকা বন্যফুলের মতোই প্রেম আসে গ্রামের দুই যুবক যুবতী দাশু ফাল্গুনের জীবনে দুজনে একদিন ঘর বাঁধে সন্তানও হয় পুত্র বগীরথ আর কন্যা বাসন্তী দিনমজুরের কাজ করেন দশরথ পাহাড় বেয়ে প্রাগৈতিহাসিক সরিষৃপের মতো চলে যান পাহাড়ের ওপারে উচ্চ বর্ণের হিন্দুদের খেতে কাজ করে ফিরে আসেন সন্ধ্যের মধ্যে দুপুরে দশরথের খাবার ও জল পুঁটলিতে নিয়ে পাহাড় বেয়ে দিয়ে আসেন ফাল্গুনি ভীষণ ভয় লাগে তার পায়ের তলা থেকে নড়ে যায় পাথর অনেক কষ্টে পছান দশরথের কাছে দশরথ রোজ বারণ করেন ফাল্গুনিকে খাবারে নিয়ে আসতে শোনেন না ফাল্গুনি সারাদিন মানুষটা না খেয়ে থাকবে কোন ভোরে ছাতো খেয়ে পাহাড় পাইতে উঠেছিল সে থাকে উনিশশো উনষাট সালের এক দুপুর সেদিনও দুপুরের কড়ারথ আগুন ছটাচ্ছিল হেইলোর পাহাড়ে ফাল্গুনির জন্য অপেক্ষা করছিলেন দশরথ ফাল্গুনির আসতে দেরি হয় দশরথের মনে সেই আশঙ্কা দেখা দেয় দেরি হচ্ছে কেন থাকে তবে কি তার ওই তো কে যেন আসছে পাহাড় বেয়ে না ফালগুনি নয় আসেন আরেকজন গ্রামবাসী দশরথের আশঙ্কাই সত্য হয়েছে খাবার নিয়ে আসার সময় পাহাড়ে পাপিষ্ঠে পড়ে গেলেন ফালগুনি। ফাল্গুনির রক্তাক্ত দেহ গ্রামে নিয়ে যাওয়া হয়েছে যত দ্রুত সম্ভব নিয়ে যেতে হবে সত্তর কিলোমিটার দূরের হাসপাতালে গ্রামে ফুসে ফাল্গুনিকে গরুর গাড়িতে তুলে হাসপাতাল নেওয়ার সময় দশরথের কোলে মারা যান ফাল্গুনি এলোমেলো হয়ে যায় দশরথের জীবন হারিয়ে যায় তার রুক্ষ জীবনের একমাত্র ভালোবাসাটুকুও সমস্ত রাগ খুব গিয়ে পড়ে নিষ্প্রাণ পাহাড়ের উপর ছাগল বেছে ছাগল বেছে দিয়ে কিনলেন হাতুড়িয়ার শাবল পাহাড় আর কারো প্রাণ নিতে পারবে না যে পাহাড় তার ফালগুনিকে কেড়ে নিয়েছে তার বুক নিজে ছেড়ে নিজ হাতে ছিঁড়বেন তিনি বানাবেন রাস্তা যাতে গ্রামের মানুষ দ্রুত হাসপাতালে পৌঁছাতে পারে গ্রামের অভিশাপ চিরতরে গুছিয়ে দিবেন দশরথ গ্রামবাসীরা বলেন বউয়ের সঙ্গে দশরথ পাগল হয়ে গেছে ডিনামাইট নেই পাথর কাটার মেশিন নেই আর দাসু বানাবে রাস্তা হাটটা তামসা করেন গ্রামবাসীরা কিন্তু দশরথ তার সংকল্পে অটুট থাকেন উনিশশো এক সূর্য আগে দশরথ নেমে পড়েন প্রকৃতির সঙ্গে মানুষের অসম লড়াইয়ে হাতুড়ির ঘায়ে পাহাড়ের পাথরে দশরথ মাঝির ক্ষোভের ফুলকি ঠিকরে উঠে হাতুড়ির প্রতিটি আঘাত যেন স্ত্রী ফাল্গুনির মৃত্যুর প্রতিশোধ গ্রামের লোকেরা খবর পেয়ে দেখতে আসেন ভিড় করে দশরথ দিকে তাকান কার কথা শোনেন না দেহের সব শক্তি একত্রিত করে হাতুড়ির আঘাত ফেনেই চলেন পাহাড়ের পাথরে পা দিয়ে ঝর্ণা ধারার মতো ঘাম গড়ায় গলা শুকিয়ে কাঠ হয় মুখে উঠে ফেনা হাত ফেটে বের হয় রক্ত তবে থামেন না অক্লান্ত দশরথ এর চেয়ে অনেক যন্ত্রণা পেয়েছিল তার ফাল্গুনি সারা দেহের হাড় চুড় চুড় হয়ে গিয়েছিল দিন মজুরির কাজ ছেড়ে দিয়েছেন দশরথ নাওয়া নেই খাওয়া নেই গুম নেই তার উন্মুক্তের মতো পাহাড় কেটেই চলেন মাঝে মধ্যে গ্রামের মানুষের বিভিন্ন জিনিস পাহাড় পার করে দেন যেই পয়সা পান তাই দিয়ে কোনো রকমে চলে তার সংসার এভাবে একদিন দুদিন করে কেটে যায় বছরের পর বছর এরই মধ্যে গ্রামে দেখা দেয় ভীষণ খরা অনেক গ্রামবাসী হেইলোর ছেড়ে পালান দশরথের বাবা দশরথকে বজান ওদেরও চলে যাওয়া উচিত কিন্তু দশরথ সবাইকে শহরে পাঠিয়ে দিয়ে নিজে রয়ে যান গ্রামে এই এই পাহাড়ের পাশেই যে শুয়ে আছে তার ফাল্গুনি তাকে ছেড়ে যাবেন না দশরথ রোদ জল বৃষ্টি থামাতে পারে না দশরথের হাতুড়ি কেটে যায় দশ বছর গ্রামের লোক অবাক বিষ্ণুয়ে তাকিয়ে দেখেন পাহাড়ের গায়ে এই দশ বছরে বড় একটা ফাটল বানিয়ে ফেলেছেন দশরথ হাটলটা ধীরে ধীরে বাড়ছে রোদ জড় বৃষ্টিতে সবাই যখন গড়ের নিরাপদ আশ্রয়ে দশরথ তখনও চালিয়ে যান হাতুড়ি এভাবে কেটে যায় তার বাইশ বছর এই সামান্য যন্ত্রপাতি দিয়ে পাহাড় কেটেছিলেন দশরথ মাজি দেখালেন ছেলে ভগীরথ উনিশশো বিরাশি সাল শেষ পাথরটি কাটার পর দশরথ তীব্র আক্রোশে সেটি লাথি মেরে গড়িয়ে দেন ধালুপথে তারপর কান্নায় ভেঙে পড়েন চোখের জলে ভিজে যায় হেইলোরের আকাশ আচমকাই যেন ম্যাঘ ভাঙা বৃষ্টি নামে খবর পেয়ে গ্রামের লোক বিস্তে পিস ছুটে আছেন নানু হয়ে গেছেন পাহাড়ের বুক ছিড়ে শুয়ে আছে তিনশো ষাট হাইট ফুট লম্বা আর তিরিশ ফুট চওড়া রাস্তা গ্রামবাসীরা দশরথকে কাঁদে তুলে নেন দশরথ কোনো কথা বলেন না চোখ দিয়ে বইতে থাকে জলের ধারা রাতে যখন আকাশী পূর্ণিমার চাঁদ উঠে দশরথ গিয়ে দাঁড়ান পাহাড়ের কোলে সেই ছোট্ট ডোবাটির দ্বারে যেখানে তার প্রিয়তমার চিতা দাউদাউ করে জ্বলে উঠেছিল কোনো এক সন্ধ্যায় সারা বিহারে খবর ছড়িয়ে গেল আত্রীয় ওয়াজিগঞ্জ ব্লকের দূরত্ব পঞ্চান্ন কিলোমিটার থেকে কমিয়ে পনেরো কিলোমিটারে নামিয়ে এনেছেন দশরথ বাইশ বছরের অমানসিক পরিশ্রমে গ্রামে ভিড় করে সংবাদ মাধ্যম দশরথ চুপ তিনি নামবেন আরেক যুদ্ধে তার তৈরি করা রাস্তাকে ফিস ঢালা মেন রোডের সাথে যুক্ত করতে হবে এই আবেদন নিয়ে তিনি যাবেন ভারতের প্রধানমন্ত্রীর কাছে দিল্লি যাওয়ার পয়সা তার নেই কিন্তু যে দশরথ পাহাড় ফাটিয়ে রাস্তা করতে পারেন তার কাছে দিল্লির দূরত্ব তুচ্ছ পায়ে হেঁটেই দশরথ বাড়ি দিলেন কিন্তু দিল্লিতে গিয়ে দেখা করতে পারলেন না প্রধানমন্ত্রীর সঙ্গে পদ্মশ্রীর জন্য মনোনীত হয়েও মেলেনি সম্মান পরবর্তীকালে বিহার সরকার দশরথ মাঝিকে সম্মান জানিয়ে পাঁচ একর জমি দেন গ্রামের উন্নয়নে ছিল দশরথ মাঝির জীবনের একমাত্র স্বপ্ন তাই সেই জমি তিনি দান করে দেন হাসপাতাল তৈরির আজ সেখানে তারই নামে গড়ে উঠেছে হাসপাতাল দুই হাজার ছয় সালে বিহার সরকার পদ্মশ্রী পুরস্কারের জন্য দিল্লিতে পাঠান দশরথ মাঝির নাম না পদ্মশ্রী পাননি দশরথ তার তোয়াক্কাও করেননি তিনি তাজমহল দেখেছেন দেখে আসুন দশরথ মাঝি রোড সতেরোই আগস্ট দুই হাজার সাত সালে তেহাত্তর বয়সে পিত্রালয়ে ক্যান্সারে প্রয়াত হন মাউন্টেনম্যান দশরথ মাঝি পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিহার সরকার তার অন্তৃষ্টি করে ভারতীয় ডাক বিভাগ বিহারের ব্যক্তিত্ব সিরিজের দশরথ মাঝিকে নিয়ে একটি স্টাম্প প্রকাশ করে ছাব্বিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর 2013 তারিখে দশরথ মাজির তৈরি রাস্তা তার নাম দেওয়া হয় দশরথ মাজি রোড সম্রাট শাহজাহান 20000 শ্রমিক <muching> দিয়ে রাজকোষ থেকে কোটি কোটি স্বর্ণমুদ্রা খরচ করে স্ত্রী মমতাজের জন্য বানিয়েছিলেন ভালোবাসার প্রতীক তাজমহল হেইলোরের হতদরিদ্র দশরথ মাজি 22 বছর ধরে পাহাড় কেটে ভালোবাসার যে অদৃশ্য তাজমহল বানিয়ে গেলেন ফাল্গুনীর জন্য ইতিহাসে তার দাম শত শত তাজমহলের চেয়েও অনেক